আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুগণ বেসিক নেতৃতিক নিয়ম অনায় আপনাদের স্বাগত আজকে আমরা শিখব প্রৈতিক নিয়মের সাধারণ প্রশ্ন অর্থাৎ যে প্রশ্নগুলো যে ঐতিহ্য নিয়মগুলো আমরা প্রাইমারি লেভেলে পড়ে আসছি শিখে এসছি সেগুলো নিয়ে আমাদের আজকে আয়োজন চলুন শুরু করবে অঙ্কিক নিয়মের সাধারণ সাধারণ অঙ্কিক নিয়ম আমাদের এখানে একটি প্রশ্ন আছে প্রশ্ন পাঁচটি সাঁতার দাম এক হাজার টাকা হলে চোদ্দটি সাতার দাম কত তাহলে এরকম অঙ্ক যদি আমরা করতে চাই প্রথম আমাদের বের করতে হবে কি একটি সাদার দাম কত তাহলে একটি ছাতার দাম কত হবে এক হাজার ডিভাইডেড বাই পাঁচ তাহলে এটাকে যদি আমরা দ্বারা গুণ করি আমরা চোদ্দ দ্বারা গুণ করি তাহলে আমাদের চোদ্দোটি ছাতার দাম বের হবে তাহলে কত হবে এটা যদি গ্রুপ ইন্টু চোদ্দো সমান সমান আঠাশশো অর্থাৎ কি চোদ্দটি ছাতার দাম হচ্ছে আঠাশশো টাকা তাহলে প্রশ্নটা আবার কীভাবে করলাম এরকম প্রশ্ন যদি থাকে যে পাঁচটি ছাতার দাম এত পাঁচটি ছাতার জিনিস এত হলে অমকটির দাম কত এখানে প্রশ্ন আছে পাঁচটি ছাতার দাম এক হাজার টাকা হলে চোদ্দোটি সাতার দাম কত এ প্রশ্নে আমরা যে শুরুতে যে জিনিসটা করব প্রথমে একটি ছাতার দাম কত একটি দাম কী করতে হবে তাহলে এই এক হাজারকে পাঁচ দ্বারা বাক করতে হবে এক হাজার পাঁচ দ্বারা যদি বাক করি তাহলে একটি ছাতার দাম বের হবে সেই একটি ছাতার দামকে যদি আমরা চোদ্দো দ্বারা গুণ করি তাহলে চোদ্দটি সাঁতার দাম বের হবে তখনই আমাদের এই চোদ্দোটি সাঁতার দাম কত সেটা আমরা বের করতে হবে এবং সেটা বের করছি আঠাশশো টাকা এটাই হচ্ছে ঐক্যিক নিয়মের সাধারণ প্রশ্ন এই প্রশ্নগুলো আমরা প্রাইমারি লেভেলে শিখে এসেছি এই প্রশ্নগুলো মূলত বিশেষ পরীক্ষায় আসে না কিন্তু বিশেষ পরীক্ষা ছাড়া অন্য অন্য পরীক্ষা যেমন প্রাইমারি স্কুল পরীক্ষা এনএসআই পরীক্ষা অর্থাৎ দশম গ্রেডের পরে যে সমস্ত পরীক্ষা হয় সেগুলোতে এই অধ্যায়টা খুবই ইম্পর্ট্যান্ট প্রশ্ন সাহেব চারশো কেজি দান পেয়েছে প্রতি কেজি ধানে সাতশো গ্রাম চাল হয় তাহলে সে কী পরিমাণ চাল পায় অর্থাৎ আমাদের এখানে দুইটা টিক্স আছে এক কেজি সমান সমান কত তাহলে সে এক কেজিতে এক কেজিতে ধান পায় হচ্ছে সাতশো গ্রাম

তিনি কত সপ্তাহে ওই টাকা টু পয়েন্ট ছয় গুণ সঞ্চয় করতে পারবেন এই অঙ্কটা করার জন্য আমাদের এই তিনশো আশির প্রয়োজন নাই শুধু এই পাঁচ কে যদি আমরা পাঁচ কে যদি আমরা পাঁচ কে যদি আমরা টু পয়েন্ট সিক্স দ্বারা গুণ করি তাহলে আমাদের রেজাল্টটা হয়ে যাবে তাহলে রেজাল্ট কত হবে শূন্য তিন দু দশ আর তিনে তেরো সপ্তাহ টাকায় অর্জন করবে এবং সেম পরিমাণ টাকা ছয় গুণ টু পয়েন্ট ছয় গুণ অর্জন করবে তাহলে এই টাকাটা আমার গুণ দরকার নাই শুধু পাঁচ দিয়ে এটার গুণ করলে আমাদের অ্যান্সার হয়ে যাবে প্রশ্ন একটি কারখানায় সপ্তাহে পাঁচ দিনে চব্বিশশো পঞ্চাশটি মোটরসাইকেল সাইকেল তৈরি হয় চার সপ্তাহে উক্ত কারখানায় কতটি মোটর সাইকেল তৈরি হবে তার মানে এখানে পাঁচ দিনে তৈরি হয় চব্বিশশো পঞ্চাশটি তাহলে একদিনে কত হবে এটার পাঁচ দা করতে হবে কম হবে তাহলে চার সপ্তাহে কত দিন হবে আঠাশ দিনে তো এটা যদি আমরা আঠাশ দিয়ে গুণ করি তাহলে যে আমাদের অ্যান্সারটা হবে সেটা আমাদের অ্যান্সার তাহলে এটা পাঁচটা যদি আমরা এটার বাদ করি তাহলে কত হবে নয় শূন্য এটাকে চারশো নব্বইকে যদি আমরা গুণ করি আঠাশ দেওয়া তাহলে যে অ্যান্সার হবে আঠারো চারকে চার দনে আট আর হচ্ছে নয় তেরো হাজার সাতশো বিশ ওদের অ্যান্সার হচ্ছে তেরো হাজার সাতশো বিশ শিক্ষার্থী বন্ধুরা আমাদের এবারে প্রশ্ন আঠারোটি ছাগলের দাম চারটি গরুর মূল্য সমান বলে পঁয়তাল্লিশটি ছাগলের পরিবর্তে কয়টি গরু পাওয়া যাবে তার মানে এখানে আঠারোটা ছাগল সমান সমান চারটা গরু তা একটা ছাগল সমান সমান করতে হবে চার বাই আঠারো তাহলে পঁয়তাল্লিশটি যদি আমরা ছাগল ছাগলের পরিবর্তে যদি বরু কিনতে চাই তাহলে এটির চেয়ে বেশি পরিমাণ হবে তারপর হচ্ছে আমরা পঁয়তাল্লিশ গুন করব গুণ করলে কত হবে এটা যদি আমরা দা কাটি তাহলে এখানে থাকে দুই এখানে থাকে পাঁচ এই দুই আর চার যদি আমরা কাটি তাহলে দুই সমান সমান কত হইতেছে আমাদের দশ তাহলে আমাদের এখানে অ্যান্সার আছে দশ কোথায় গ নাম্বারে শিক্ষার্থী বন্ধুরা আমাদের এবারের প্রশ্ন প্রতি কেজি চালের মূল্য বত্রিশ টাকা এবং প্রতি কেজি গমের মূল্য এগারো টাকা হলে একশো ষাট কেজি গমের মূল্যে কত কেজি চাল পাওয়া যাবে তাহলে এই কোশ্চেনটা যদি আমরা সলভ করতে চাই তাহলে আমাদের বের করতে হবে আসলে একশো ষাট কেজি গমের মূল্য কত যদি এক কেজি গমের মূল্য এগারো টাকা তাহলে একশো ষাট কেজি গমের মূল্য এগারো গুণ একশো ষাট তাহলে এগারো গুণ একশো ষাট যদি আমরা করি তাহলে আমাদের মোট টাকার পরিমাণ বাড়ে হবে তাহলে এই টাকার পরিমাণকে যদি আমরা বত্রিশ দ্বারা বাক করি তাহলে কত কেজি চাল পাওয়া যাবে সেটা আমরা পাবো তাহলে যদি আমরা বাক করি এখন বত্রিশ বাই একশো ষাট বাই বত্রিশ আমরা কাটি তাহলে এটা পাল দিয়ে যায় তাহলে পাঁচ দা যদি আমরা এগারো গুণ করি তাহলে আমাদের হবে আমাদের পঞ্চান্ন তাহলে এখন এই যে কোশ্চেন আমাদের এখানে অপশন আছে যদি আমরা দেখি অপশন হ পঞ্চান্ন রয়েছে তাহলে আমাদের সঠিক উত্তরটি হচ্ছে পঞ্চান্ন শিক্ষার্থী বন্ধুরা আমাদের এবারের প্রশ্ন পনেরোটি খাসির মূল্য পাঁচটি গরুর মূল্য সমান দুইটি গরুর মূল্য তিরিশ হাজার টাকা হলে দুটি খাসির মূল্য কত এই কোশ্চেনটা সলভ করতে হলে আমাদের দুইটা স্টেপে করতে হবে প্রথমে একটি গরুর মূল্য কত এটা বের করতে হবে একটি গরুর মূল্য আমরা বের করতে পারি তাহলে পাঁচটি খাসির মূল্য পাঁচটি গরুর মূল্য আমরা বের করতে হব পারব এই পাঁচটি গরুর মূল্য যা কোনোটি খাসির মূল্য তাই তারপরে এই পাঁচটি যে গরুর মূল্য সেটিকে যদি আমরা এই দা ভাগ করি তাহলে একটি খাসির মূল্য বের করতে পারবো যদি আমরা একটি খাসির মূল্য বের করি তাহলে পরবর্তীতে এই সেই সংখ্যাকে যদি আমরা এই দুই দ্বারা গুণ করি তবে আমাদের সঠিক অ্যান্সারটা বের হবে তাহলে দেখি আমরা বের করি যে একটি গরুর মূল্য কত একটি গরুর মূল্য এই পনেরো তিরিশ হাজারকে যদি আমরা দুই তারা ভাগ করি তাহলে হবে পনেরো হাজার এবং এটাকে যদি আমরা পাঁচ দ্বারা গুণ করি তাহলে পাঁচটি গরুর মূল্য সমান সমান এটা পাঁচ দ্বারা আমরা গুণ করি তাহলে হবে আমাদের পঁচাত্তর হাজার এখন এটাকে যদি অর্থাৎ অর্থাৎ পনেরোটি খাসির মূল্য খাসির মূল্য সমান সমান পঁচাত্তর হাজার তাহলে একটি খাসির মূল্য কত হবে একটি খাসির মূল্য আমাদের হবে পনেরো দিয়ে পঁচাত্তর বাক করি তাহলে পাঁচ হাজার টাকা এবং তাহলে আমাদের প্রশ্নে চাইছে দুইটি হাসের মূল্য তাহলে এটাকে যদি আমরা দুই দ্বারা গুণ করি অর্থাৎ কি পাঁচ হাজার ইন্টু দুই করি তাহলে আমাদের যে অ্যান্সারটা হবে সেটা আমাদের সঠিক তাহলে সেটা কত দশ হাজার আর কেন এটা দুধ গুণ করলাম তাহলে একটি আমরা বের করে ফেলছি একটির পাঁচ হাজার তাহলে দুইটির করতে হবে দুইটির এটাকে দুই দা গুণ করলে আমাদের অ্যান্সারটা পড়ে যাচ্ছে তাহলে দশ হাজার কোথায় আছে অ্যান্সার ক বুঝতে পারছি কোশ্চেনটা এটা একটি একটু বড় অঙ্ক এটা প্রাইমারি স্কুল পরীক্ষায় আসছিল এরকম কোশ্চেন আসে এরকম কোশ্চেন যদি আমরা করি বারবার প্র্যাকটিস যদি করি আমাদের আসলে কিন্তু এত সময় লাগবে না আমি একদম ডিটেলস আপনাদের দেখালাম বিদ্যায় মনে হলো একটু বড় কিন্তু যদি আমরা করি বারবার তাহলে আমরা প্র্যাকটিস করতে করতে এটা আমাদের সময় কম লাগবে তাই ভয় পর কোনো দরকার নেই শিক্ষার্থী বন্ধুরা আমাদের এবারের প্রশ্ন ছয় ফুট দীর্ঘ একটি বাঁশের চার ফুট ছায়া হয় একই সময়ে একটি গাছের ছায়া চৌষট্টি ফুট লম্বা হলে গাছটির উচ্চতাকত তার মানে আমাদের এখান থেকে যে রেশিওটা দেওয়া আছে সেই রেশিও অনুসারে আমাদের এত ফুট ছায়া হলে গাছটির লম্বাগ তার এখান থেকে আমরা দেখি যদি চার ফুট যদি ছায়া হয় তাই গাছটির উচ্চতা ছয় তারপরে এক ফুটের জন্য এক ফুট যদি ছায়া হয় তাহলে গাছটি উচ্চতা আর কম হবে তার এটা চার দ্বারা বাঘ হবে। তাহলে চৌষট্টি ফুট যদি আমাদের ছায়া হয় তাহলে এটার আমাদের গুণ করলে যে চারটা হবে অর্থাৎ একে আমাদের চৌষট্টি চৌষট্টি দ্বারা বুন করতে হবে গুন করলে করতে হবে চার ষোলং চৌষট্টি এই ছয়দা যদি আমরা গুঞ্জ করি তাহলে কত হবে ছিয়ানব্বই আমাদের অ্যান্সারটা কত ছিয়ানব্বই শিক্ষার্থী বন্ধুরা আমাদের এবারের প্রশ্ন একটি কার ওয়াশার মেশিন আটটি কোয়া কার ওয়াশ করতে সময় লাগে আঠারো মিনিট এই হারে কয়টি কার ওয়াশ করা যাবে তিন ঘন্টা অর্থাৎ কি আঠারো মিনিটে যদি সে আট কার ওয়াশ করে তিন ঘন্টায় কয়টি কার ওয়াশ করতে পারবে তাহলে তিন ঘন্টাকে আমাদের মিনিটে করতে হবে তিন ঘন্টা সময় সময় কত মিনিট হবে সাইটে যদি আমরা গুণ করি তাহলে কত হবে একশো আশি মিনিট অর্থাৎ কি একশো আশি মিনিটে কয়টা কার ওয়াশ করা যাবে সেটা আমাদের বের করতে হবে তাহলে আমাদের দেওয়া আছে এখানে আঠারো মিনিটে করে সে আটটি কার তাহলে এক মিনিটে করতে পারে এই আটের দা আঠারো দা বাক করতে হবে তাহলে একশো আশি মিনিটে কত হবে এগুলা যে বেশি সেটা করতে হবে একশো আশি যদি আমরা বন্ধ করি তাহলে এটা হবে দশ মন্ত্রণ করতে আশিটি আশিটি আনসার আশি জি আশি আনসার আছে জি বুঝতে পারছি শিক্ষার্থী বন্ধুরা আমাদের আজকের যে টপিক ছিল ওই কিক নিয়মের সাধারণ প্রশ্ন অর্থাৎ কি ওই কিক নিয়মের যে সমস্ত কোশ্চেনগুলা সাধারণত আসে সেগুলো আমরা বিভিন্ন ধরনের কোশ্চেন সলভ করার চেষ্টা করলাম আশা করি আমাদের এই লেকচারটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে আমাদের এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আপনার বন্ধুকে এবং আপনার প্রতিবেশীকে দেখার সুযোগ করে দেওয়ার জন্য আমাদের এই ভিডিওটি আপনার ফেসবুক ওয়ালে অথবা ইউটিউব চ্যানেলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে পারেন আমাদেরকে উৎসাহ দিলে আমরা পরবর্তীতে আরো সুন্দর সুন্দর অ্যান্সমেন্ট নিয়ে আপনাদের জন্য ক্রে আসবো ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য